অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলেমুন করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা যে কাজটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে সিম্পল একটা ক্যানভাস কীভাবে তৈরি করবেন। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ার্পের কাজ। তো শুরু করলে বোঝা যাবে, তো চলুন শুরু করা যাক। তো শুরুর প্রথমে আমি একটা ইমেজ নিয়ে আসি, কন্ট্রোল প্লাস উ চেপে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। তো ইমেজটা নিয়ে আসার পর এখন যদি আমরা ঠিক আগের কাজটার মতোই করি, যেমন আমি যদি লেয়ার অপশনটা নিয়ে আসি এবং লেয়ার যে এটা লক করা আছে এটাকে আমি লেয়ারে কনভার্ট করি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আছে সেটাকে আমি লেয়ারে কনভার্ট করছি, ডাবল ক্লিক করে ওকে। তারপর আমি যে কাজটা করব, পিছনে আমি একটা লেয়ার দিব, লেয়ার দিলাম, লেয়ারটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। এখন পিছনে আমি একটা ক্যানভাস তৈরি করব ঠিক আগেরটার মতো। তো দেখতে পাচ্ছেন যখন আমি এখানে এনে অল্টার কি চেপে ধরব, অর্থাৎ এখান থেকে ড্র্যাগ করার সময় যখন আমি অল্টার কিটা চেপে ধরে ড্র্যাগ করব, তখন চারদিকে ইকুয়ালভাবে সাইজটা নিয়ে নিবে। তারপর আমি এখানে রাইট চিহ্নতে যে সাইনটা আছে এটার উপরে ক্লিক করে এটাকে ক্রপ করে দিব। ক্রপ করার পর এখন একটা কালার দিব, সে কালারটা হচ্ছে এখানে যেহেতু ব্ল্যাক আছে একটু চেঞ্জ করে হালকা একটু গ্রে কালার নেই, ওকে। তারপর কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, আর যদি ম্যাক ইউজ করি কমান্ড প্লাস রিটার্ন কি চেপে আমার যে পিছনের যে ক্যানভাসটা আছে সেটার কালারটা আমি হালকা গ্রে কালার করে ফেললাম। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে কন্ট্রোল প্লাস টি দিয়ে, আর ম্যাক ইউজ করলে কমান্ড প্লাস টি দিয়ে এটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওয়ার্প অপশন করব, ইউজ অ্যাপ্লাই করব। তো ওয়ার্প অপশনটা ফটোশপ 7.0 বা আগের যে অপশন আছে সেগুলা ভার্সন আছে সেগুলোতে এই অপশনটা নেই। এই অপশনটা আপনি একমাত্র সিএস ভার্সনে পাবেন। তো দেখেন যে আপনার মাউসের রাইট বাটন যখন ক্লিক করবেন এই নিচে দেখবেন যে ওয়ার্প নামে একটা অপশন আছে, এটার উপর যখন আমি ক্লিক করব একটা গ্রিড লাইন দেখতে পাচ্ছেন অনেকগুলা। আর এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ওয়ার্প নামে, এখানে যে আপনি যে কোনো সাইজে এটাকে আনতে পারেন, এমন অনেক ধরনের সাইজ আছে, যেমন একটা অনেকটা টাইপ মেশিন থেকে বেরোচ্ছে এরকম মনে হচ্ছে। তো যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে ফিশ আর হচ্ছে ফ্ল্যাগ। তো ফ্ল্যাগটা আনার পরে পুরোটার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা মাত্র এখানে হ্যান্ডেল, এটা ধরে আমি একটু সোজা করে দিলাম। এখন আমি কন্ট্রোল প্লাস ইন্টার চেপে এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো দেখতে পেলেন যে ইমেজে কীভাবে ওয়ার্প ইউজ করতে হয়। তো আমার এই ব্যাকগ্রাউন্ডে যে ইয়েটা আছে ইমেজটা আছে এরকম একটা ইমেজ আপনি ইচ্ছা করলে এখন তৈরি করতে পারবেন ওয়ার্প দিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন ফ্রি ট্রান্সফর্মার যেটা আছে এটা ইউজ করেই আপনি এমন একটা ইমেজ তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ এই টিউটোরিয়ালটা দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল আরও নতুন কিছু নিয়ে আসবো, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।